আপনি যদি জীবনের প্রতি কিভাবে সংবেদনশীল, কিভাবে অনুভূতিপ্রবণ হওয়া যায় তার উপায় খোঁজেন, সেক্ষেত্রে আপনি শরীরে কি দিচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি ধরনের খাবারে শরীর সবথেকে বেশি খুশি, আমরা যদি শরীরকে দেখি, আপনি স্বাভাবিকভাবেই দেখবেন সেটা নিরামিষ বা উদ্ভিদভিত্তিক খাবার। আমি বেশিরভাগ দিনই শুধু একবার খাই, এটা আমায় ২৪ ঘন্টা চালিয়ে দেয়। তো আপনি কি আমায় একটু ব্যাখ্যা করে বলতে পারেন কেন ভারতে এত লোক নিরামিষাশী, আর খাবার আর ফলের গুরুত্ব কি রোজকার জীবন যাপনে? এই মুহূর্তে ভারতের জনসংখ্যার প্রায় ৩৮% খাঁটি নিরামিষাশী। জানেন তো, ঐতিহ্যগতভাবে এটা এমন। প্রায় ধরুন, যেমন এই ৫০ বছর আগেও প্রায় ৬০% নিরামিষাশী ছিলেন, কিন্তু পাশ্চাত্য শিক্ষিত চিকিৎসকেরা লোকেদের বলে আসছেন, আপনি যদি মাংস না খান আপনি পুষ্টি পাবেন না, আপনাকে কিছু মাংস খেতেই হবে। তো সেই কারণে কিছু মাংস এসেছে, কিন্তু তাও এখনও ভারতে মাংস খাওয়াটা ঠিক পশ্চিমের মতো নয়, এটা একটা সাইড ডিশ। এমনকি যারা আমিষ খান তাদের জন্যও এটা শুধুই একটা সাইড ডিশ। তবে নিরামিষ কেন? দেখুন, যদি আপনার বেঁচে থাকাটা বিপদের মুখে থাকে, আপনার পুরো জীবনটাই হলো বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার ব্যাপারটা মিটে গেলে তখন আপনি ভাবেন এসবের অর্থ কী। কারণ যখন বেঁচে থাকাটাই প্রশ্নের মুখে, তখন মনে হয় আপনি শুধু বেঁচে থাকলেই সব কিছু দারুণ চলবে। কিন্তু একবার বেঁচে থাকার ব্যাপারটা মিটে গেলে আপনি বোঝেন যে এটা সত্য নয়, আপনার জীবন অন্য কিছু চাইছে। তো বেঁচে থাকা খুবই সহজ আর সরল ছিল, এটা উর্বর ভূমি ছিল, লোকে ভালোভাবে টিকেছিলেন। এই কারণে তারা অন্তর্মুখী হতে শুরু করেন আর বিভিন্ন জিনিস বিকাশ করতে শুরু করেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশের জনসংখ্যার প্রায় ৭০% সর্বদা সক্রিয়ভাবে আধ্যাত্মিক ছিল। অন্তরের দিকে দেখা জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। এই কারণে তারা যখন অন্তর্মুখে ঘুরেছিলেন, তারা বুঝেছিলেন যে তারা যা খান সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধুই পেশিবহুল হতে চান, তবে আপনি প্রচুর মাংস খেয়ে পেশি বৃদ্ধি করে একে অপরের সাথে লড়তে পারেন। কিন্তু আপনি যদি জীবনের প্রতি কিভাবে সংবেদনশীল, কিভাবে অনুভূতিপ্রবণ হওয়া যায়, কিভাবে সাধারণ উপলব্ধির বাইরে কিছু উপলব্ধি করতে সক্ষম হওয়া যায় তার উপায় খোঁজেন, সেক্ষেত্রে আপনি শরীরে কি দিচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো কি সেই জিনিস যা শরীরের মধ্যে দিয়ে কমসে কম প্রতিরোধের সাথে, সবথেকে কম জানেন তো, শরীরের সাথে সংঘর্ষ করে যেতে পারে? তো কোন প্রসঙ্গে বলছি বোঝাতে আমি বরং এভাবে বলি। দেখুন, আপনি কাঁচা মাংস খেলে, উদাহরণস্বরূপ মানব দেহতন্ত্রে মাংসাশী প্রাণীদের তুলনায় সমস্ত মাংসাশী প্রাণীদের পাচনতন্ত্রী নালীটার দৈর্ঘ্য তাদের দেহের দৈর্ঘ্যের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। সমস্ত উদ্ভিদভোজী প্রাণীদের ক্ষেত্রে পাচনতন্ত্রী নালীর দৈর্ঘ্য শরীরের দৈর্ঘ্যের ৫ থেকে ৬ গুণ বেশি। তো একজন মানুষের ক্ষেত্রে এটা ২৪ থেকে ২৮ বা ৩০ ফুটের মধ্যে, যা আমাদের দেহের দৈর্ঘ্যের প্রায় ৫ থেকে ৬ গুণ। এই জাতীয় পাচনতন্ত্রে আপনি মাংস ঢোকালে এটা এর মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে যাবে। কাঁচা মাংস তন্ত্রের মধ্যে দিয়ে যেতে প্রায় ৭০ থেকে ৭২ ঘন্টা নিতে পারে, আর আপনি রান্না করা মাংস নিলে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে ৫০ থেকে ৫২ ঘন্টা সময় নেবে। আপনি যদি রান্না করা শাকসবজি খান, তবে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে ২৪ থেকে ৩০ ঘন্টা সময় লাগবে। আপনি যদি কাঁচা শাকসবজি সিস্টেমে দেন, তবে তা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে ১২ থেকে ১৫ ঘন্টা সময় নেবে। আপনি ফল খেলে সেটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে ১.৫ থেকে ৩ ঘন্টা সময় নেবে। তো আমরা বুঝতে শুরু করলাম কী ধরনের খাবার খেলে তা শরীরে সবথেকে কম অবশেষ রেখে ন্যূনতম দূষিত বস্তু তৈরি করে খুব দ্রুত সিস্টেমের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। কারণ যোগে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবাই এখন এটা মেনে চলি। আমরা কিছু খেলেও ২.৫ ঘন্টার মধ্যে আমাদের খিদে পেতে হবে বা আমাদের পেট খালি হতে হবে। তবে আমরা খাবো না, পেট খালি, তবু আমরা তরতাজা, তাই আমরা খাই না। তো সাধারণত এখানে যোগ সেন্টারে প্রত্যেকে শুধু ২ বারই খায়, ১০টায় আর ৭টায়, ব্যাস। আমি বেশিরভাগ দিনেই শুধু একবার খাই। আমি ভ্রমণ করলে হয়তো একটু অন্য কিছু খেতে পারি, না হলে যদি আমি বাড়িতে থাকি তাহলে একবারই খাই। সেটা কি সকালে না সন্ধ্যায়? আমি খালি কৌতূহলী।
সাধারণত আমার জন্য এটা বিকেল 4:30-5টা। এতে আমার গোটা পুরো 24 ঘন্টাই চলে যায়। এটা ঠিক নিয়ম করে নয়, এটা খালি প্রয়োজনীয়তা অনুযায়ী। তো ধরুন প্রচুর শারীরিক কাজ আছে কোনো নির্দিষ্ট দিনে, আপনি হয়তো খেলেন অল্প প্রাতরাস বা ফল এরকম কিছু। খাবার নিয়ে কোনো দর্শন বা ধর্মীয় প্রক্রিয়া তৈরি করা উচিত নয়। খাবার হলো দেহের প্রয়োজনীয়তা। যদি আমরা শরীরকে দেখি, কি ধরনের খাবারে শরীর সবথেকে বেশি খুশি, সবথেকে বেশি স্বচ্ছন্দ, আপনি স্বাভাবিকভাবেই দেখবেন সেটা নিরামিষ বা উদ্ভিদভিত্তিক খাবার। শরীর যাতে সবথেকে আরামে আর স্বচ্ছন্দে রয়েছে, দেহ নমনীয় আরামে রয়েছে, একে দৈনিক প্রক্রিয়াকরণের কাজও কম করতে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যারা নিজেদের দেহের প্রকৃতিকে পর্যবেক্ষণ করেছেন, স্বাভাবিকভাবেই নিরামিষাশী হয়ে উঠলেন। যখন বেঁচে থাকার প্রশ্ন ছিল, তখন স্বীকার করা আর সেটা খাওয়াই ছিল প্রাকৃতিক নিয়ম। কিন্তু একবার সমাজগুলো প্রতিষ্ঠার পর তারা ইচ্ছামতো চাষ করতে পারত, তারা নিজেদের যত বেশি পর্যবেক্ষণ করলেন, বুঝলেন জীবন শুধু বেঁচে থাকার লড়াই নয়, বরং এটা জীবনকে আরো উচ্চতর উপলব্ধি আর অভিজ্ঞতার স্তরে নিয়ে যাওয়ার বিষয়। তখন নিরামিষাশী হওয়াই স্বাভাবিক, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা হতে বাধ্য সর্বত্রই।